ফুলটির নিয়ামতপুরে নবী দিবস উপলক্ষে মিছিল মুসলিম সম্প্রদায়ের। নবী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকের দিনটি ঈদ মিলাদুন নবী হিসেবে পালন করেন। অনেকে আবার এই দিনটিকে নবী দিবস হিসেবে পালন করে থাকেন। নবীর জন্মদিন নামেও এই দিনটি পরিচিত। ইসলামের শেষ নবী বা বার্তাবাহক ও রাসুল ছিলেন হজরত মোহাম্মদ। তার প্রতি সম্মান প্রদর্শনের এই দিনটি সারাদেশের সাথে সাথে রাজ্যেও পালন করে থাকেন মুসলিম সম্প্রদায়। সেই মতে আজ সোমবার সকাল 10টায় বৃষ্টিকে উপেক্ষা করে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুরে মিছিল করে নবী দিবস পালন করলেন মুসলিম সম্প্রদায়। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। আমরা পেগম্বর সাহেব কা হর এক চিজ হামলোগ আপনা হুকুম সে হামলোগ উনকা হুকুম সে চলতে হ্যায়। জিস তরিকা সে হামলোগ খুশি মানাতে ঈদ কা সময় মে, উস তরিকা সে হামলোগ ঈদ মিলাদুন নবী মে ভি খুশি মানাতে হ্যায়। হামলোগ পেগম্বর সাহেব কা হামলোগ আপনা উনকা জন্মদিন মানাতে হ্যায়। জিস দিন মে হামলোগ কা আজ জন্ম দিয়া থা হামলোগ পেগম্বর সাহেব উসকা খুশি মে হামলোগ ইয়ে আজ জুলুস নিকাল করকে মিঠাই বাট করকে হামলোগ ফাতিয়া করা করকে রোজা রাখ কে নামাজ পড় কে মানাতে হ্যায়। জুলুস কহাঁ সে নিকালে আর কহাঁ তক গিয়ে? ইয়ে হামলোগ নবীনগর সে আই আর নিয়ামতপুর মসজিদ মহল্লা সে হতে হুয়ে আই বাজার হতে ঘুম কে ওয়াপস ফির আপনে আর নিয়ামতপুর বাজার আর নিয়ামতপুর নবীনগর তক আপনা মহল্লা তক পৌঁছ যাই। আপনার নাম বতাইয়ে? মেরা নাম মোহাম্মদ সাবির উদ্দিন, প্রদেশ কংগ্রেস কমিটি মাইনরিটি ডিপার্টমেন্ট কা জেনারেল সেক্রেটারি।